অনেকে নিজের কাজ হারাচ্ছেন, চাকরি হারাচ্ছেন, হ্যাঁ প্রতিষ্ঠান বসে যাচ্ছে, ঠিক না কথা? তাদের একটা টেনশন যে আমার কি হবে, এখানে কোথাও হয় রিলিজের ব্যবস্থা, আর যদি না পারি না পাই তাহলে এক্সিট ফাইনাল চলে যেতে হবে, তাহলে ওখানে গিয়ে কেমন করে রুজির ব্যবস্থা হবে, অথবা এখানে নতুন জায়গায় যাবো আল্লাহ জানে কি হবে, তাদের জন্য একটা বড় টেনশনের বিষয়। অল্প কিছু লোক আলহামদুলিল্লাহ এখন সহি সালামত এখন আছেন আর রুজি লেগে আছে, কখন যে কি হয় বলার কিছু নেই, বুঝতে পারছেন না? এসব যে হচ্ছে আল্লাহর জমিনে আবর্তন আর বিবর্তন, এটা আমাদের পাপের কারণে, ভালো করে বলে রাখলেন। রুজিতে আঘাত লাগে মানুষের চালচলনের কারণে, ভালো করে শুনে রাখেন। কারো রুজি চলে যাচ্ছে, কেউ রুজির তলাশে ছোটাছুটি করছে, পাচ্ছে না, একমাত্র আমাদের পাপের কারণে, একমাত্র আমাদের পাপের কারণে, মনে রাখবেন। সুতরাং আমাদেরকে সবচেয়ে বড় যে কথাটি, সেটা আমাদেরকে সৎ হইতে হবে, পাপ মুক্ত হইতে হবে, গোনাহ মুক্ত হইতে হবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে, সোজা রাস্তা ধরতে হবে, মাকা রাস্তা বাদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন, অবশ্যই রিজিক তিনি পৌঁছাবেন। কিভাবে পৌঁছাবেন? আপনাকে শুধু হরকত করতে হবে, বরকত আল্লাহ দেবেন, এটা বিশ্বাস রাখতে হবে। কোরআনে কারীমের একটি আয়াত দিয়ে শুরু করেছি, সূরা হিজরের আয়াত নম্বর 21। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কোন সৃষ্টি নেই, শুধু মানুষ না, আমরা রিজিকের জন্য বেশি পেরেশান, তাই না? মানুষকে রাখেন একদিকে, শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ পাকের মখলুক, আর অন্য যতগুলি প্রাণী আছে সেগুলিকে একদিকে রাখেন, রিজিকের টাকা পয়সার আর খাবো দাবো, কি খাবো, কেমন করে চলবো, কার চিন্তা বেশি? গরু ছাগলের চিন্তা বেশি, সাপ বিছুর চিন্তা বেশি, পাখির চিন্তা বেশি, না আমাদের চিন্তা বেশি? পাখির কোনো চিন্তা নেই, সারাদিন খেয়ে দিয়ে পেট ভর্তি করে এসে বাসাতে বসে, কোনো চিন্তা নেই তার, সকালে আবার বেরোবো, কোথাও রুজি পেয়ে যাবো, তাই না? তারা স্টপ করতে জানে না। আমরা 5 বছর 10 বছর, অনেকে 50 বছরও খেতে পারবেন, অনেকে এত কিছু করেছেন যে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে শুধু ভাড়া আসছে, 5তলা 10তলা বিল্ডিং তৈরি করে নিয়েছেন আর ভাড়া আসছে, ভাড়া থেকে ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পাবেন, আছে না? তারপরেও শান্তি না, টেনশনের শেষ নেই, আরো কয়েকটা বিল্ডিং লাগবে, জাহান্নাম হয়ে গেছে পেট, অসৎ লোকদের জাহান্নামের মতো হয়ে গেছে, হেলমে মাজিদ আরো লাগবে, আরো আছে কিনা, আরো পয়সা লাগবে, এই হয়েছে অবস্থা। আমরা সবচেয়ে বেশি বিচক্ষণ, মানব জাতি সমস্ত মাখলুকাত প্রাণীর মধ্যে সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে চালাক আর সবচেয়ে বেশি শক্তিশালী, বুদ্ধিমান, আর তারপরে সবচেয়ে বেশি টেনশন আমাদের পেটের ভাতের জন্য, রুজির জন্য। আশ্চর্য বিষয় কিন্তু এটা, চিন্তার বিষয়। আল্লাহকে ভরসা হারিয়ে দিয়েছি এবং আল্লাহর যে রাস্তা বাতলেছেন সেই রাস্তা আমরা একেবারে উপেক্ষা করেছি, ছেড়ে দিয়েছি। মহান আল্লাহ বলছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কিছু নেই যে যার উপজীবিকা রিজিকের খাজানা ভান্ডার আমার কাছে নেই, যে কোনো প্রাণীর, শুধু মানুষ না, আমার আপনার রিজিকের ভান্ডার কার কাছে আছে? একমাত্র আল্লাহর কাছে আছে, কারো কাছে নেই, কারো কাছে নেই। আর আমি নামিয়ে থাকি জমিনে ওই ব্যক্তির কাছে বা ওই প্রাণীর কাছে নির্দিষ্ট পরিমাণে, আমি জানি যে কতটা নামাবো, আমি জানি যে কতটা ওকে দেবো, হ্যাঁ কতটা তার কাছে রাখবো, আর কি করব না করব, কখন কতটা দিব, কখন কম দেব, কখন বেশি দিব, সেটা আমার কাজ। সব কিছু নির্ধারণ ফয়সালা মহান আল্লাহ রাব্বুল আলামিন করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে, মনের শান্তির জন্য শুনে রাখেন। একটা দানা একটা ভাতও যদি ভিতরে গিলা আপনার নসিবে থাকে, তার আগে মরতে চান তবু মরবেন না, আমি মরে যাব খাবো না, মরবেন না যতক্ষণ না ওই ভাতটা গিলবেন। আর যদি আপনার নসিবে না থাকে, যতই চেষ্টা করেন যে এই লোকমাটা গিলবো তারপরে মরবো, গিলার কোনো উপায় নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ইন্না রুহাল কুদুস নাফাসা ফি রওই, জিবরীল আলাইহিস সালাম
আমাকে ওহী করেছেন, আমার কলবে তিনি এই কথা দিয়েছেন, নিক্ষেপ করেছেন, অর্থাৎ ওহী করেছেন আল্লাহর পক্ষ থেকে এসে, যে আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমালা রিজকাহা, কোন ব্যক্তি, কোন প্রাণী, কোন জীব মরবে না কখনো, হাত্তা তাস্তাকমালা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার রিজিক, তার উপজীবিকা, তার আহার, তার সুখ শান্তি, তার ভোগের সামগ্রী, রিজিক মানে শুধু খাওয়া দাওয়া না, রিজিক মানে কাপড়, কটা কাপড় ব্যবহার করবেন, কতক্ষণ থাক শ্বাস নেবেন আপনি, হ্যাঁ কতটা আরাম পাবেন, আর কতক্ষণ ঘুম পাবেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু রিজিক, নিজের ভাগ্যে যেটুকু আছে সেটুকু সব বলি আপনার রিজিক, সেটা খাদ্যবস্তু হোক, পানীয় বস্তু হোক, ভোগের সামগ্রী হোক, পোশাক হোক, আর কিছু হোক না কেন, লান তামুতা নাফসুন, কোন প্রাণী মরবে না কখনো, হাত্তা তাস্তাকমালা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত নিজের রিজিক সম্পূর্ণ না করে নেবি, পূর্ণরূপে গ্রহণ না করে নেবি, আলা সুতরাং শোনো, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পাপের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, হারাম উপায়ে, সুদ ঘুষ বেইমানি আত্মসাত করে, ধার করে পালিয়ে গিয়ে ইত্যাদি ইত্যাদি মানুষের দখল করে নিয়ে, মস্তানি করে, এসব করে নয়, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমেলু ফিত্তালাব, এবং সুন্দরভাবে আল্লাহর কাছে যাচ্চা করো, তলব করো, রুজি আল্লাহর কাছে চান, আল্লাহকে ভয় করেন এবং রুজি আল্লাহর কাছে চান, আল্লাহকে ভয় রেখে, আল্লাহর আজাবকে ভয় রেখে, তারপর আল্লাহর কাছে চান আপনি, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ আমাকে হেফাজতে রাখো, আল্লাহ আমাকে দীর্ঘায়ু করো, আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আল্লাহ আমার চাকরি লাগিয়ে দাও ইত্যাদি, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও, আল্লাহ এই করো এই করো, আমার ছেলে মেয়েকে সুস্থ রাখো ইত্যাদি, সব আপনার রুজি আল্লাহর কাছে ভালোভাবে চাইতে হবে। মহান আল্লাহ আরো বলেছেন, আহম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিকা, মানুষের ক্ষমতা আছে যে নিজেরা ভাগ বন্টন করে, হ্যাঁ আল্লাহর রহমতকে, তোমার রবের রহমতকে তুমি ভাগ করতে পারবে, তোমরা ভাগ করতে পারবে, হে নবী তোমার রবের রহমতকে মানুষরা ভাগ বন্টন করে, নাহনু কাসামনা বাইনাহু মাইশাতাহু ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদের দুনিয়ার উপজীবিকা রিজিককে নিজেই ভাগ করে থাকি, আল্লাহ বলছেন আমি স্বয়ং ভাগ করি, ওরাফানা বাদাহু ফাওকা বাযিন দারাজাত, এবং এক ব্যক্তিকে আরেকজনের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি, চেষ্টা করলেও আপনি আপনার নসিবে যদি ওর চাইতে বেশি বড় লোক হওয়া না করবেন, হইতে পারবেন না আপনি, আল্লাহ আমাকে আপনার চাইতে নিচে রেখেছেন, আমার কোনো উপায় নেই যে আপনার উপরে উঠব, আর যদি আপনাকে নিচে রাখা আমার চাইতে বেশি করেন তো কখনো আপনার উপায় নেই যে আমার উপরে উঠবেন, আল্লাহ বলছে ওরাফানা বাদাহুম ফাওকা বাযিন দারাজাত, একজনকে বা এক শ্রেণীর লোককে আর এক শ্রেণীর ওপর আমি শ্রেষ্ঠত্ব প্রাধান্য হ্যাঁ দান করেছি, মর্যাদার ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, রুজির ক্ষেত্রে, সুস্থতার ক্ষেত্রে, আয়ুর ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি সব ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে কে সন্তান বেশি পাবে, কে কম পাবে, কে ভালো সন্তান পাবে, কে অসৎ সন্তান পাবে, সমস্ত ক্ষেত্রে। সম্মানিত ভাতৃমণ্ডলী, রুজির বিষয় সম্পর্কে কথা লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি সময় আমাদের আপনাদের নেওয়াও যাবে না, মসজিদের আলোচনা না হলে তো লম্বা করতাম, মনে রাখবেন রুজি সুন্দর করার এবং রুজিকে বৃদ্ধি করার, হ্যাঁ রুজি লাগাবার, যা রুজি নেই, কাজকর্ম নেই, কাজের ব্যবস্থার জন্য, যার চাকরি চলে যাচ্ছে আল্লাহ উত্তম বিকল্প ভালো ব্যবস্থা দাও, যার লেগে আছে আল্লাহ এটাকে কন্টিনিউ করো, স্থায়ী করো ইত্যাদি, সবাই কিন্তু আমরা রুজির মহতাজ। সর্বপ্রথম যে কাজটি করতে হবে আল্লাহর প্রতি ঈমান সুন্দর করতে হবে, আমরা জাতিগত মুসলিম কিন্তু জাতিগত ইসলাম আর ঈমান যথেষ্ট না, কাজে কর্মে অন্তরে কথায় কাজে মুমিন হইতে হবে, ঈমানদার হইতে হবে। সূরা বাকারা আয়াত নম্বর 126-এ ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বর্ণনা করতে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদান আমিনা, আল্লাহ এ মক্কা নগরীকে তুমি নিরাপদ শহর করে দাও, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতে, এবং সেখানকার
জনগণকে বা বাসিন্দাদেরকে ফলে রিজিক দান করো। মক্কায় একটা গাছও জন্মায় না, পাহাড় ছাড়া পাথর ছাড়া কিছুই নেই, তাই না? আর ফলের রিজিক চাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আজব কথা, তাই না? আমরা সাধারণত যেটা সম্ভাবনা সেটাই চাই, অসম্ভব কিছু মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে, তা চাইছেন আল্লাহ ফলের রিজিক মক্কাওয়ালাকে দাও, মক্কার বাসিন্দাদেরকে। কিন্তু কারাকে? মান আমান মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা তাদের মধ্য থেকে আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালে বিশ্বাস রাখে। আল্লাহ, আল্লাহর ভয় রাখা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার মাবুদ, তার ইবাদতবন্দি করতে হবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এবং পরকালে আল্লাহর সামনে আখেরাতে হাজির হইতে হবে, আখেরাতের প্রতি ঈমান। দুই নম্বর রিজিক সুন্দর করার উপায় হচ্ছে আল্লাহর ভয় ভীতি। আল্লাহর ভয় ভীতি সম্পর্কে একটি হাদিস একটু আগে শুনাইলাম। কোরআনে কারিমে অনেক আয়াত রয়েছে, রুজি যে সুন্দর হয় আল্লাহর ভয় থাকলে, তাকওয়া থাকলে, পরহেজগারি থাকলে, তাকওয়া পরহেজগারি, সহজ ভাষায় তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। নামাজ পড়ছেন কিসের জন্য? আল্লাহর ভয়। না ধরা খেয়ে যাবো, কারো কাছে ধরা খাবো না, কার কাছে ধরা খাবো? আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো। হ্যাঁ, পাপ করেন না কেন, হারাম খান না কেন? আইনের ভয়ে না। হ্যাঁ, কিসের? আল্লাহর ভয়ে। গোনা রাত দিন সব করে যাচ্ছে আপনার চোখের সামনে, সমস্ত গোনার দরজা খোলা আছে, তারপরে গোনা পাপের কাছে যাচ্ছেন না, কি জন্য? তাকওয়া, আল্লাহ, আল্লাহর ভয়ে। এই আল্লাহর ভয় যদি অন্তরে সত্যিকার অর্থে পয়দা হয়ে যায়, তাহলে যত পাপের জায়গায়, পশ্চিমা দেশে নোংরা জায়গায় মদের মাঝখানেও যদি ফেলে দেয় আপনাকে, কুফরির মাঝখানেও ফেলে দেয়, ব্যভিচারের মাঝখানে ফেলে দেয়, তবু আপনাকে খারাপ করতে পারবে না। আর আপনাকে যদি মক্কাতেও আল্লাহ রাখেন আর মদিনাও রাখেন আর আপনার অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় না থাকে, তো সেখানে সব পাপ আপনার দ্বারা হইতে পারে। করছে একসাথে অসৎ লোকেরা, এরকম মোবারক জায়গাতে সমস্ত পাপ পড়ে যাচ্ছে তারা। তাকওয়াতে রিজিক সুন্দর হয়। ওমাইয়া তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, মহান আল্লাহ বলছেন যে যে আল্লাহকে ভয় করবে তার রাস্তা অবশ্যই বের করবেন, চাকরি যাবে আর চাকরি হবে, চাকরি যাবে ব্যবসা হবে, এখানে রুজি শেষ হবে, দেশে রুজি লাগবে, অবশ্যই রাস্তা আল্লাহ বের করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ রিজিক দেন এমন জায়গা থেকে যে কল্পনাও করতে পারেন। আপনি কোনদিন ভাবেননি যে আমার এখানে চাকরি ছুটে গেলে এমন ভালো জায়গায় কোনো ভালো কোনো ব্যবস্থা হয়ে যাবে, এখানেও কথা বলবে না, কল্পনা করতে পারেননি, সেখান থেকে আল্লাহ রিজিক দিবেন। কোরআনে কারিমের কথা, সূরা তালাক আয়াত নম্বর 2 এবং 3, সূরা আরাফে আয়াত নম্বর 96 তে রয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমান ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরজ। আয়াতটি উফ, সুবহানাল্লাহ, আমি ওই ছোট কাল থেকে আয়াতটি পড়তাম। এই আয়াতটা এই রুজি সম্পর্কে মনে হচ্ছে যে প্রথম আমার নজরে আসে আমার লাইফ। কি বলছেন আল্লাহ শুনেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা, দেশবাসী, গ্রামবাসী, এলাকার লোক, জনপদের মানুষ যদি কি করতো, আমানু, মমিন হয়ে যেত, ওয়াত্তাকাও, এবং আল্লাহকে ভয় করতো, পাপ মুক্ত জীবন যাপন করতো, আল্লাহর ভয়ে, লাফাতাহানা আলাইহিম বারাকাতি মিনাস সামাই, আকাশের বরকত সমূহর দ্বার তাদের সামনে খুলে দিতাম, আকাশের বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন। চিন্তা করতে পেরেছেন? কি করতে হবে? শুধু মমিন মুসলিম হইতে হবে আর মুত্তাকি হইতে হবে, ইমান এবং তাকওয়া যদি থাকে তো আল্লাহর ওলি, কোরআনে কারিমে আল্লাহ বলে সূরা ইউনূসে, তাই না? ইমান এবং তাকওয়া থাকলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই দুনিয়া আখেরাতে, জান্নাতের সুসংবাদ, এই সমস্ত কথা কোরআনে কারিমে রয়েছে। ইমান এবং তাকওয়া যদি থাকে তো রুজির ক্ষেত্রে আসমানের দরজা খুলে যাবে, জমিনের দরজা খুলে যাবে, রুজি চারিদিকে আপনার পায়ের তলায় এসে লুটিয়ে পড়বে, আপনাকে রুজির পিছনে পিছনে ছুটতে হবে না, কিন্তু হরকত করতে হবে। আমি বাড়িতে বসে কেউ খেতে পাই না, মুখে যেমন থালা যদি থাকে সামনে তো লোকমা উঠাইতে হয়, ওই রকম আপনাকে নড়াচড়া করতে হবে, কাজকর্ম করতে হবে, যে যেখানে পারে।